ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হচ্ছে কল অব অ্যাকশন এগেইনস্ট কর্পোরেশন শীর্ষক জাতীয় সম্মেলন। দেশের এসএমই খাতে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতি রোধে নানা করণীয় সম্পর্কে আলোচনা করবেন দুর্নীতি নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের শীর্ষ ব্যক্তিরা। যাতে শিল্প খাতে দুর্নীতি রুখতে সরকারের সহায়ক নানা পদ্ধতি উঠে আসবে, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের এ অনুষ্ঠানে যোগ দেবার কথা রয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন জেলায় মাঠ পর্যায়ে দুর্নীতি নিয়ে কাজ করা সিজিএস এর প্রতিনিধিরা সম্মেলনে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে অনুষ্ঠান স্থলে আছেন সহকর্মী আশিকুল আলম, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আশিক, সিজিএস এর সামিটের বিষয়ে আপনার কাছে আর কি তথ্য আছে জানাবেন। মাহবুবা, ধন্যবাদ আপনাকে। আসলে দুর্নীতি প্রতিরোধে রাষ্ট্রের সবচেয়ে করণীয় যে বিষয়গুলো সেগুলো আসলে নিয়ে আলোচনা এখানে হবে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই জাতীয় সম্মেলন। এবং এই সিজিএস এর গেল বেশ কিছুদিন ধরেই দেশের যে আটটি বিভাগীয় শহর, সেই বিভাগীয় শহরে কিন্তু তাদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে তারা তুলে এনেছেন আসলে এসএমই খাতে যে বাংলাদেশের সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে যে ধরনের দুর্নীতি হচ্ছে বা এই সেই দুর্নীতি আসলে কিভাবে রোধ করা যায় সেই পদ্ধতিগুলো আসলে তারা মাঠ পর্যায় থেকে তুলে এনেছেন এবং সেখানে মাঠ পর্যায়ের বিভিন্ন চিত্র তারা আজকে এখানে উপস্থাপন করবেন এবং এই উপস্থাপনের মাধ্যমেই কিন্তু এই জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এবং এই জাতীয় সম্মেলনে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের উপস্থিত হওয়ার কথা রয়েছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি এসে এখানে উপস্থিত হবেন। সবচেয়ে বেশি যে বিষয়গুলো আসলে গুরুত্ব দেওয়ার কথা রয়েছে, আমি যেমনটা দেখছিলাম যাদের কি নোটে যেটি তারা উপস্থাপন করবেন সরকারের প্রতি, যে আসলে দুর্নীতি প্রতিরোধে দেশে যে প্রচলিত আইন রয়েছে সেই আইনগুলোকে আসলে কিভাবে আসলে কঠোরভাবে প্রয়োগ করা যায় সেই বিষয়গুলোর উপর আসলে দৌড় দিচ্ছেন। পাশাপাশি তারা বলছেন যে দুদককে আসলে স্বায়ত্ত শাসন দেয়া, দুদক যাতে তার নিজের মতো দুর্নীতি প্রতিরোধে কাজ করতে পারে এবং সব ধরনের ব্যক্তিরা যাতে তাদের যে বিভিন্ন সেক্টরে যে দুর্নীতিগুলো হচ্ছে সেই দুর্নীতির চিত্রগুলো যাতে খুব সহজেই তাদের মত প্রকাশের স্বাধীনতার মাধ্যমে তারা প্রকাশ করতে পারেন সেই বিষয়গুলো আসলে তারা এখানে তুলে এনেছেন। এবং এখানে আজকে যে আলোচনা হবে তার আলোচনার মধ্য দিয়ে আসলে সরকারের প্রতি তারা আহ্বান জানাবেন যে রাষ্ট্রের যে এসএমই খাতের যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পগুলো রয়েছে সেই শিল্প খাতেরগুলোর মধ্যে যে দুর্নীতিগুলো হচ্ছে সেটিকে আসলে কীভাবে মোকাবেলা করা যায় এবং সেক্ষেত্রে সরকার কী করতে পারে বা যারা মাঠ পর্যায়ে দুর্নীতিগুলো তুলে এলেছেন তারা আসলে তাদের যে প্রস্তাবনাগুলো সেগুলো আসলে তারা এখানে উপস্থাপন করবেন। এগেইনস্ট ওয়ার্ক কারাপশনের এই আজকের অনুষ্ঠানে এই বিষয়বস্তুগুলো নিয়েই মূলত আলোচনা হবে এবং সেই আলোচনার প্রেক্ষিতেই সরকারকে আসলে একটি তাগাদা দেয়া বা দুর্নীতির বিরুদ্ধে সরকারকে আরও বেশি সোচ্চার হওয়ার ক্ষেত্রে যে প্রাতিষ্ঠানিক যে যারা কর্মকর্তা রয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন যারা শীর্ষ কর্মকর্তা রয়েছেন তারাও যাতে এই বিষয়গুলোর উপর নজর দেন এবং রাষ্ট্রের কাঠামো উন্নয়নের ক্ষেত্রে এই বিষয়গুলো যাতে সবার ক্ষেত্রেই একটি জরুরিভাবে সেটি মোকাবেলা করা যায়, দুর্নীতিকে মোকাবেলা করা যায় এবং রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও যাতে একটি বড় ধরনের যে আর্থিক অনিয়ম হয় সেটিকে আসলে রোধ করে রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নকে যাতে ত্বরান্বিত করা যায় সেই বিষয়গুলো আসলে এখানে উঠে আসবে। মাহবুবা, এই ছিল আমার কাছে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল থেকে এখনকার মতো সর্বশেষ তথ্য। ধন্যবাদ, সোনারগাঁও হোটেল থেকে জানাচ্ছিলেন সহকর্মী আশিকুল আলম।